শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আর এর কমান্ডার ছিল, এখন নাই। এর কমান্ডার মারা গেছে, এ মারা গেছে। তবে ওই যে আপনার তিন ওই ওই ডেল আমার বড় নাই, ওই পাশে যুদ্ধের সময় 9 মাস যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে ধরেন সরাসরি আমরা আমি কোনো জায়গা থেকে ট্রেনিং নেইনি। মানে আমার চেয়ারম্যান আছিল আবুল কাসেম সর্দার, উনি আমাদের লিডার ছিল। ওনার সাথে যুদ্ধের সব প্রস্তুতি, মানে আমি শিক্ষক ছিলাম, তো যে কোনো জায়গায় সংবাদ সংগ্রহ করেছি, কোথায় রাজাকার থাকে, কোথায় ওরা অত্যাচার করে, এই জিনিসগুলো শিক্ষক হিসাবে ওই দায়িত্বটা বেশিরভাগ ছিল আমার। নিজাম সাহেব আমার কমান্ডার ছিল, যুদ্ধকালীন কমান্ডার, আর হল আয়াজউদ্দিন প্রফেসর, তিনি মারা গেছেন, নিজাম সাহেব ওই অল্প দিনের। আমি মোহাম্মদ তির হোসেন খান, আমার পিতার নাম মোহাম্মদ আব্দুর রশিদ খান, আমার বাড়ি সাথে উপজেলার ধুলা ইউনিয়নের বসগাড়ি গ্রামে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমার পিতার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমার গ্রাম বাউজগাড়ি, সাথিয়া থানা, ধুলাউড়ি ইউনিয়ন।
আমাদের গ্রামে 1971 সালে 30 বৈশাখ 14 মে এখানে গণহত্যা হয়েছিল। আমরা শুনেছি আমার দাদার মুখে, আমার বাবার মুখে, এখানে 750 লোক এখানে মারা হয়েছিল। আর তারই ফলকে আমরা এখানে এই যে একটি মুক্তিযুদ্ধটি পেয়েছি। আরও বড় করে ভিত্তিক হোক, আমাদের এলাকার লোক যেন বুঝতে পারে এখানে 1971 সালে 30 বৈশাখ 14 মে এখানে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সেই হত্যাযজ্ঞের একটা ফলক যাতে স্মৃতিভাবে আমাদের ইয়ং জেনারেশন জানতে পারে। আমি আসলে আমরা দুঃখের বিষয় হলো সত্য যে স্বাধীনতার অর্ধশতাব্দী পার হতে যাচ্ছে, কিন্তু আসলে এই আমাদের বর্তমান যিনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল্লাহ টুকু সাহেবই মাত্র উদ্যোগ নিয়ে এই সামান্য একটু কাজ করেছেন এবং একটি বড় কাজ হাত দিয়েছেন, পাশে একটি স্মৃতিসৌধ হবে। এবং আমার অনেক কষ্ট লাগে যে আমাদের গ্রামে আমরা ছোটোবেলার থেকে মাঠে ঘাটে কাজ করতাম, বাবা চাচাদের সাথে ঘুরতাম, আমাদের গ্রামে কোনো মুরব্বী মানুষ ছিল না। তখন অনেকে দুই একজন পাশের গ্রামের মুরব্বীরা বলতো যে এই গ্রামের সবাইকে নাকি মহান মুক্তিযোদ্ধা হত্যা করেছে। তন্মধ্যে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার খালাতো ভাই সৈয়দ নজরুল ইসলাম সাধুকে এখানে হত্যা করা হয়েছিল, আমার কাকা মকসুদ খাঁকে হত্যা করা হয়েছিল, আমার ফুবা হারুন আর রশিদ তাকে হত্যা করা হয়েছিল। তথাপি বলতে গেলে বাউসগাড়ি, লক্ষ্মীপুর, রূপসী, এই জয়গনপুর, বিলকালেন, ডেমরা, কালিয়ানের মানে প্রত্যেকটা পরিবারের দুজন চারজনকে হত্যা করা হয়েছে। অনেক বীরঙ্গনা আছে যাদের চোখের পানি দেখতে এখানে কষ্ট লাগে, কিন্তু আমার দুঃখ যে মুক্তিযোদ্ধাদের আজ ভাতা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের গ্রামের শহীদ পরিবারের হাজার হাজার সন্তান আর্তনাদ করছে, স্বামীহারা বীরঙ্গনা মহিলারা তারা ভাতের অভাবে ঘুরছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, এখনও তারা নদীর পাড়ে বাঁধে অবদায় বাস করে, তারা সবাই শহীদ পরিবারের লোক, কিন্তু তাদের কোনো পুনর্বাসন আজ পর্যন্ত এই এলাকায় কেউ কোনো এমপি মন্ত্রী কোনো উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান করে নাই। কিন্তু এটা আমাদের অনেক দুঃখ। আমি চাই আপনাদের মাধ্যমে এদেশের সরকার, এদেশের বড় বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিক যে আমরা শুধু মুক্তিযোদ্ধা নয়, আমি শুধুমাত্র শেখ হাসিনার কাছে আবেদন করবো, আমি মাননীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর শামসুল্লাহ টুকু সাহেবের কাছে আবেদন করবো যে আপনি আসুন আমাদের এলাকায়, আপনি বসুন, বসে আমাদের এলাকায় যেসব শহীদ পরিবার আছে, বীরঙ্গনা মহিলা আছে, শহীদের সন্তানরা কোন অবস্থায় আছে, শহীদের স্ত্রীরা কোন অবস্থায় আছে, তাদের একটি পুনর্বাসনের ব্যবস্থা করুন। সেই সাথে এই রূপসী এলাকায়, এই বাউসগার এলাকায় 800 শহীদের স্মরণে একটি হাসপাতাল হোক, একটি স্কুল হোক, একটি কলেজ হোক, একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান, একটি রাস্তা, প্রত্যেকটা শহীদের নামে আমি করব, যাতে হাজার হাজার বছর আমাদের এই বাউসগারির স্মৃতি অমর সাক্ষী হয়ে থাকে। আমরা শুনতে পেয়েছি যে যারা সাত্তার রাজাকার কর্তৃক আমাদের গ্রামের কয়েকজন নাম করা রাজাকার যারা পাকিস্তানের পতাকা নিয়ে এই পাশে গাড়ছিল, তাই দেখে বড়াল নদী দিয়ে সেনাবাহিনী এসে এইখানে সেনাবাহিনীর ক্যাম্প করেছিল এবং প্রায় হাজারখানিক লোককে এইখানে ট্রাঙ্ক করা ছিল, ট্রাঙ্কের মধ্যে মেরে পুঁতে রাখছিল। পরে আমাদের এলাকার মুরব্বীরা নাকি মুসলমানদেরকে নিয়ে সেই কবরস্থানে রাখছিল এবং হিন্দুদের ওখানেই রাখছিল। এই জন্য কবরস্থান দুটি ভাগে বিভক্ত, আমাদের এই সীমানাটা দুটি ভাগে বিভক্ত, একটা ডেমরা সীমানায় পড়ে, একটা বাউসগাড়ি সীমানায় পড়ে। তাই আমার এটাই দাবি, এলাকার একজন সন্তান হিসেবে, একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে, বৌদ্ধভূমি অধ্যুষিত এলাকার সন্তান হিসেবে আমি চাই প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করাচ্ছি, আপনি আমাদের দিকে এলাকার দিকে নজর দেন, আমাদের এলাকার উন্নয়নের দিকে নজর দেন। ধন্যবাদ। আমার নাম হলো মোহাম্মদ নুরুল ইসলাম। বাবার নাম? বাবার নাম হলো মোহাম্মদ আব্দুল সুবান পরামানি। মায়ের নাম তাহমিন আবি। ঠিকানা বাউজগাড়ি, সাঁতিয়া থানা, ধুলারি ইউনিয়ন। আপনার যুদ্ধ চলাকালীন সময়ে আপনি কি করতেন? তখন ছিলেন ছাত্র। কোথায় পড়ছেন? ডেমরা হাই স্কুলে, দশম শ্রেণীর ছাত্র। তো যুদ্ধের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? এই যে যুদ্ধের সাথে যুক্ত হলে আমাদের এখানে মানুষ মানে গণহত্যার আগেই আমরা সাইদ সাহেবের ইয়েতে আমরা তাকে ভারতে পার হয়ে লাগছিলাম, তোমার ওই নৌকাবাহিনী একবার চলে আসলাম, একবার কুষ্টে গেলাম। তো আমার এখান থেকে আমরা 7-8 জন ছিলাম। কয়েকজনের নাম মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি তো আসিলাম। হ্যাঁ হ্যাঁ, আব্দুল গফুর, আব্দুল দাইন, আমজাদ, কদ্দুস, হানের, এরকম আরও অনেকে আর পার হলেন? পার হতে পারিনি আমরা। আচ্ছা, তারপরে ট্রেনিং কোথায়? ট্রেনিং আমরা ওই মুক্তিযোদ্ধারা যখন আসে না, আসার পর সময় ওই ভারত থেকে ট্রেনিং দিয়ে আসলো, তখন আমরা ওদের সাথে একটু মানে আমার দেখাশোনা দিত, বন্দুক চালানো শিখছিলাম, গ্রেনেড ছোড়া শিখছিলাম, এইসব। এই এখানে যে ঘটনাটা ঘটে, এখানে যে তখন আপনি ঘটনা যখন ঘটে তখন আপনি কোথায় ছিলেন? ঘটনা যখন ঘটে তখন আমরা বাইতে ছিলাম, কিন্তু মানে ঘটনাটা বাইর থেকে বের হয়ে অন্য অন্য জায়গা পলাতক ছিলাম। আর বাড়িতে এসে দেখি দিয়ে ওই যখন দিয়ে একটা ড্রেন কাটা ছিল, একটা পাগার কাটা ছিল, ওই পাগারে মানুষ রাখিয়া মানে বসায় আর গুলি করে মারছিল মুসিংগান দিয়ে। আমরা এসে সব দেখলাম, সেগুলো কাইনে কবর মুসলমান যারা ছিল তাগারে
এইখানে দিয়ে আসিয়া মাটি দিলাম, মানে এক কবরে পাঁচটা সাতটা দুটি একটা এরম করিয়া, মানে সময় সময় আবার হুমকি আসে যে মনে হচ্ছে যে আসতে আবার ভাই ফেলাতে বলা ভাই দিল মানে এরকম দুই দিন বলে এই মাটিগুলো মানুষগুলো আমরা এখানে মাটি দিই আর হিন্দুগুলো ওখানে কজন সম্ভাব্য কজন আপনারা ওখানে এইখানে ছিল হলো ওই বাঙ্গারের মধ্যে মুসলমান দিয়ে হিন্দু দিয়ে প্রায় 350 মতো আর ওই সাইড দিয়া ইউরো দিয়ে প্রায় 750-800 মতো মানুষ মরছিল ওই ওই দিক যারা ড্যামরার দিক ছিল ওগুলো হয়তো কূপের মধ্যে হয়তো কোনো জায়গা গর্ত করিয়া এভাবে বুঝাইছে পক্ষি মারা বাকি বলে তাহলে এই মুক্তিযোদ্ধাগার সাথে যে আমরা ওই মাঝে মাঝে ওই থাকতো আমার আমরাই তাদের খাইতাম মাইতাম হয়তো অপারেশনে যাবে বলে হয়তো আমার সঙ্গে করে নিয়ে যাইতো আমরা ওই ওদের সাথেই থাকতাম আর কি বেশিরভাগ সাথে থাকতাম আমি মোহাম্মদ শামসুল আলম খান পিতা মৃত্যু মেসের আলী খান গ্রাম বাউসগাড়ি দুলারি উপজেলা সাতিয়া জেলা পাবলিক 1971 সনে 14ই মে এখানে পাখানাদার বাহিনী কর্তৃক প্রায় 700 থেকে 750 নিরস্ত বাঙালিকে হত্যা করা হয় এর মধ্যে আমার চাচা ওসমান প্রামাণিক আমার স্বাস্থ্য ভাই আছে লুফাস প্রামাণিক এবং এই জায়গার এই পার এই জায়গাটা যার আবেদ আলী ফকির উনিও ছিল এখানে এবং এখানে আশপাশে আরও অনেকেই ছিল এখান থেকে একটা বাংকার কাটা ছিল আমাদের মুরব্বীদের কাছ থেকে কিন্তু শোনা এখান থেকে বাংকার কাটা ছিল এখানে এই মোটামুটি সারিবদ্ধ করে কিছুটা হামুদা অবস্থায় বিরাজপার করে বিরাজপার করার অবস্থায় অনেকে এখান থেকে আবার বেঁচেও যায় তার বাসার মধ্যে এখনও একজন লোক আছে আর অনেকেই মারা গেছে আমার স্বাস্থ্য ভাই একজন বেঁচেছিল এই গাদির মধ্যে থেকে বেঁচেছিল পরবর্তীতে মারা গেছে তাদেরকে নিয়ে ওই পাশে কবরস্থান এখানে অনেককেই দাফন করে বিনা গোসলে পুরান কাপড় চোপড় দিয়ে এবং যাদের পরিচয় মেলে নেয় তাদের এখানেই মাটি চাপা দেওয়া হয় এখানে চরম অবহেলিত অবস্থায় ছিল বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি অনেকেই সরকার দলীয় এমপি হয়েছে কিন্তু এখানে কেউ কখনো কোনো নজর দেয়নি বর্তমান সরকারের বর্তমান এমপি অ্যাডভোকেট আলহাজ অ্যাডভোকেট শামসুল হক কবির সাহেব উনি যখন এমপি হয়ে আসেন উনি সর্বপ্রথমে এই এলাকায় আসেন এবং পরিদর্শন করেন করার পরে এইখানে এই এই গণকবরটা নির্মাণ করে এবং আমাদেরকে দিয়ে করে আমি আমি শামসুল আলম খান এবং আব্দুর রশিদ খান সাহেব মোফসেদ আলী প্রামাণিক মরহুম এবং ফরিদ খান সাহেব আমাদের মাধ্যমে এই এই কাজটা এখানে হয় আমরা এই কাজটা খুব দ্রুত গতিতে আমাকে দিয়ে করায় পরবর্তী জিনিসটা ভাঙে যায় আবার অ্যাডভোকেট শামসুল হক উনি এখানে বরাদ্দ দেন বরাদ্দ দেওয়ার পর এই কাজটা আমাদের বর্তমান দুলের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জরিফ আহমেদ মাস্টার উনার মাধ্যমে এই কাজটি হয় এবং পরবর্তীতে সাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল তত্ত্বাবধানে বাউসগাড়ি কবরস্থানের মধ্যে একটি স্তম্ভ তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে আরও একটি কাজ অ্যাডভোকেট আলহাজ অ্যাডভোকেট শামসুল হকটুকু আমাদেরকে দিয়েছে বাউসগাড়ি স্কুল সম্মুখেই স্মৃতিসৌধের কাজ দিছে এবং আমরা আরও দাবি করব এটা এমন একটি কষ্টকাতর বিষয় আমরা এই এলাকারবাসী পক্ষ থেকে আমি দাবি করব এটা এমনভাবে সংরক্ষণ করা হোক যাতে যুগ যুগ ধরে এখান থেকে পরবর্তী প্রজন্ম এখান থেকে জানতে পারে যে এখানে কীভাবে নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা করা হয়েছিল এই জায়গাটা মালিকানা জায়গা এই জায়গা আল্লাহদেরকে ন্যায্য একটি মূল্য দিয়ে জায়গাটা অ্যাকোয়ার করে নিয়ে এটা ভালো পরিচর্যা যাতে এলাকাবাসী করতে পারে এটা আমার দাবি আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবেদ আলী এই এটা হচ্ছে আমাদের ধুলাগড়ি গ্রামের বৌদ্ধভূমি এখানে 27-28 জন মানুষকে এক জায়গায় কবর দেওয়া আছে এখানে যারা আপনারা ঢাকা থেকে আসবেন এখানে আসার রাস্তাটা হচ্ছে আপনারা আতাইকুলো এসে নামতে পারেন অথবা বেড়া সিএমবি বলে ওখানে নামতে পারেন নামলে সাথিয়া যেতে বলা যায় আমি সাথিয়া যাব সাথিয়া থেকে যে কোনো একটা সিএমবি যদি বলেন যে ধুলাগড়ি ফকিরপাড়া যাবো ধুলাগড়ি ফকিরপাড়া বদ্ধভূমিতে যাবো আপনাকে যে কোনো গাড়ি সরাসরি নিয়ে আসতে পারবে অথবা আবার বাউসগাড়ি আছে গণকবর ওখানে আসবেন যে ধুলাগড়ি যাবো ধুলাগড়ি থেকে বাউসগাড়ি গণকবরের কথা বললে আপনারা সরাসরি যে কোনো গাড়ি আপনাদের ওখানে নিয়ে পৌঁছে যাবে আমার নাম আসর রহমান বাবার নাম বাবার নাম কসিম উদ্দিন মায়ের নাম
ছোট সবুজ গ্রাম। আচ্ছা ঠিকানাটা বলেন। ওই দিন আমি বাড়িতেই ছিলাম, আমার যারা সাথী ভাই তাদের সঙ্গে অন্যদিন যোগাযোগ করতাম, ওরা আসার কথা ছিল। এই প্রায় রাত 11টা মনে হয় ওই রকমই, ওই সময় একটা আওয়াজ ছিল। কিছুক্ষণ পর দেখা গেল যে মিলিটারি আমার ফ্যাক্টরি ঘিরে দিয়েছে। ওই অবস্থায় একটা শাড়ি কিনলাম, জঙ্গিদের পাশ দিয়ে রওনা দিলাম, কিন্তু কিন্তু ওখান থেকে ধরা হলো। ধুয়ে দিয়েছি মাঠ যাকে বলে, এই যে মুসুল আমার সব বসাই দিয়ে সামনে মেশিন গান, আমরা তো জানি তার আমার মৃত্যু অনিবার্য, কোনো কথা নেই মারা যাবই, কিন্তু আল্লাহ কীভাবে আমাকে বাঁচালিও কিছু বুঝলাম না। ওই আমি একটা ই করছিলাম, মানে কি পাগলের মতন মানে ই দিয়েছিলাম, ওই একটা মিলিটারি ছোট দেয়। ওই অবস্থায় আমাদের নিজেদের ভাই যারা ছিল নিজের আপন ভাই বাঁচতে বগ্নি গতি সব শুনতে দিয়েছে, এই নদীর ব্যানার দিয়ে খোঁচা খোঁচা মারছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।